News Only 24, News Only 24. আইজি সেই সময়কার মানুষগুলো এই এখনকার যখন তারা ওখানে গেছে নতুন ছেলেমেয়েগুলো তাদের মধ্যে তাদের সেই সোলটা ঢুকে গেছে এবং সেটাকেই গল্পটা এগোতে থাকে। এইটা হচ্ছে গল্পের দুটো গল্পের প্রতিপাদ্য বিষয়। এই গল্পেরও গল্পকার ঐশ্বর্যা, চিত্রনাট্য সংলাপ আমার সঞ্জয় দাস, আর পরিচালনা করেছে অনুদীপ্ত দাশগুপ্ত। আমরা একদম ছোট করে বললাম, দেখতে দেখতে ব্যাপারটা বুঝতে পারবেন যে আমরা যেটা বলেছি সেটা কতখানি গভীরে এবং কতখানি সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে যাবে। আমি মাইকটা অনুদীপ্ত সুন্দর অনুষ্ঠানটা পরিকল্পনা করছি এবং অসীমদার পরিচালনা এবং কিষান ক্লাস প্রোডাকশনের নিবেদিত। অসীমদার একটু তুমি ছোট করে হিসাবে এটুকুই বলবো, আমার একার দ্বারা এটা সম্ভব নয়, আমার সমস্ত টিম এই দুটো শর্ট ফিল্ম বানিয়েছে। অ্যাকচুয়ালি আমরা বাংলার ওপর মেন ফোকাস রাখতে চাই, বাংলা আমাদের মধ্যে থেকে যেন হারিয়ে যাচ্ছে, আমরা বাংলায় বাস করি অথচ বাংলাটাই আমরা ভুলে যাচ্ছি, তো সেই জন্য আমরা বাংলাটাকে মেন ফোকাস করতে চাই। আর আগে যেমন উত্তম কুমার, সুচিত্রা সেন এইসব ছবিগুলো কত মধুর ছিল, সেই জায়গায় আমরা এখন ইংলিশ হিন্দি মুভির প্রতি অ্যাট্রাক্টেবল হয়ে পড়েছি, সেই বাংলাকে আনার জন্য আমি নতুন করে কিছু করতে চাই, নতুন নতুন স্টোরি আনতে চাই। ঠিক আছে, যেটা বললাম অসীমদা একদম ট্রু, যে মাতৃভাষা আমাদের রুটটাকে হোল্ড করে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, আমি সেটা খুব মনে করি। অ্যান্ড হ্যাটস অফ টু ইউ অসীমদা, যে এরকম একটা এরকম দুটো শর্ট ফিল্ম উদ্যোগ নেওয়ার জন্য, এরকম করার জন্য অরদীপ্ত নদী মানে এরকম সুন্দর গল্পটা পাওয়ার জন্য। অ্যান্ড সুন্দর এই কারণেই বলছি যে আমাদের গল্পে যদি মানে যেটা সমস্ত আমাদের যখনই সিনেমা হয় বা শর্ট ফিল্ম হয় আমরা বলে থাকি যে আমাদের গল্পটা খুব অন্য ধরনের একটা গল্প, নতুন ধরনের গল্প, দারুণ লাগবে, সেটা এখানেও বলছি, কিন্তু ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, সেটা হচ্ছে যে অন্য ধরনের বলতে কিন্তু খুব যে কমপ্লেক্স কিছু সেটা নয়, যেটা যেরকম অসীমদা খুব সুন্দরভাবে বললেন যে রুটসটাকে আমরা যেটা যে মধুর হত। তো আমার যেটা প্রথমেই যেটা ভালো লেগেছিল এই গল্পের যেটা যে এত সিম্পল গল্পটা, আর অরদীপ্ত এত সিম্পলভাবে ওটাকে সিম্পলিসিটিটাকে বজায় রেখে ওইটার সিনেমাটার বিষয়টা দেখে করেছিল। আর আমার এই জন্যই অ্যাটেন্ড করেছিল যে আমি আই এম ভেরি শিওর, আমি মানে একদম 100% শিওর যে লোকেরা যখন এই সিনেমাটা দেখবে মানে অ্যাটলিস্ট মানে আমাদের গল্পটা যখন দেখবে সিনেমাটা পুরোটা, তখন তারা ওই সিম্পলিসিটির সাথে কোথাও না কোথাও গিয়ে কানেক্টটা করতে পারবে, আর তাদেরকে মানে তাদের মনকে ছুঁয়ে যাবে। সো সেইটাই আমরা মানে উই আর ব্যাংকিং অন দ্যাট। আমি চাইবো যে এখানে যারাই আছেন আপনারা প্লিজ এইটাকে বলবেন সবাইকে, যাদের দেখে ভালো লাগবে প্লিজ শেয়ার ইট, কারণ আমাদের এখানে শর্ট ফিল্ম মানে এরকমভাবেই মানে ফর্ম পাবলিসিটি অ্যান্ড বড় ফর্মই এগোতে পারে। অ্যান্ড এই সাপোর্টটা পেলে কী হবে যে মানে আমরা এই শর্ট ফিল্মের যে জনারটা রাখতে পারবো, কারণ মানে যত এই উৎসাহটা পাবে তত এরকম ডিরেক্টার্সরা এসে এগিয়ে আসবে যে শর্ট ফিল্ম যাতে বানাতে পারে। আমি নিজেও শর্ট ফিল্ম ডিরেক্ট করি, সো আই অলসো গেট দ্য মোটিভেশন টু মেক দ্য। তো শুনলাম ক্যারেক্টারটা, আর ওই যে বললাম যে মানে এখানে গল্প যেমন সিম্পল, চরিত্রগুলো খুব সিম্পল, মানে খুব বেশি কমপ্লেক্সিটি নেই চরিত্রটা, সেটাও একটা যে মানে ওটাও একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমি খুব এনজয় করি, মানে অনেক কিছু থাকলে একটা অ্যাপ্রোচ করাটা যেমন সেটাও যেমন একটা ডিফিকাল্ট হয়, আবার যখন খুব সিম্পল একটা থাকে চরিত্রের গ্রাস থাকে সেটাকে অ্যাপ্রোচ করাও একটা অন্য ধরনের চ্যালেঞ্জ, তো সেইটা আমি খুব এনজয় করেছি। মানে আমাদের মোটিভটা ওইদিকে চলে যাচ্ছে যে মানে বিরাট কিছু একটা পড়ে দেখো একদম মাইন্ড বগলিং, মানে মাথা খারাপ হয়ে যাবে দেখে আর কি, যে কি বললো এত কিছু, তো ওইখান থেকে সরে এসে ইটস এ কারেজিয়াস থট, যে এরকম একটা গল্প যেখানে ইটস ভেরি সিম্পল অ্যান্ড স্টেডি, যেটা ওই মধুর ভাবে মানে ওইটা আই থিঙ্ক আমার মনে হয় মানুষকে সব থেকে বেশি টাচ করে, মানে যদি ইমোশনটা ঠিকঠাক থাকে ইট টাচেস ইউর হার্ট, সো ইটস ভেরি ডিফারেন্ট, কারণ এতটা সিম্পল ভাবে ওইটাকে অ্যাপ্রোচ করাটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। মিউজিক করেছে শুভ, বাসতে পারছে না, দেরি হবে আসছে,
তো শুভ খুব ভালো কাজ করে পিজিএন মিউজিক গানটাও নতুন করে পড়েছে, খুবই ভালো গানটা, আপনাদের হয়তো ভালো লাগবে শুনবে। বাকি সবাই খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি শর্মিষ্ঠা দি নতুন করে পাবো বলে পুতুলবাড়ি তো অদ্ভুত একটা অন্যরকম ক্যারেক্টার আমি দিয়েছিলাম শর্মিষ্ঠা দিকে, তো শর্মিষ্ঠা দি একটু শেয়ার করছি। সবাই এটাকে টিম ওয়ার্ক, সবাই মিলে খুব আনন্দ করে কাজগুলো করেছি। সবাই আপনারা এই ফিল্মটা দেখুন, সবার সাথে শেয়ার করুন, আর প্রচুর প্রচুর ভালোবাসুন। থ্যাংক ইউ। আমি এতক্ষণ ধরে তো বলছিলাম যে সিম্পলিসিটি গল্পটার মেন ক্রাক্স মেন স্পাইন, তো সেটা তো আমাকে অ্যাট্রাক্ট করেই, আর তাছাড়াও যেটা যদি অ্যাট্রাক্ট করে থাকে সেটা হচ্ছে অর্ধিত্ব যে ভিশনটা টুয়ার্ডস দ্য ফিল্ম। মানে এমন অনেক গল্প থাকে আমরা দেখেছি যে যেটা খুব ভালো গল্প হয়, খুব চিত্রনাট্য খুব ভালো লেখা হয়, কিন্তু ভিজুয়ালাইজ করার সময় তারপরে সেই আসল চার্মটা হারিয়ে যায়। তো এখানে খুব ইম্পর্টেন্ট ছিল ওইটাকে ধরে রাখা, বিকজ এত সিম্পল একটা এত ইমোশনাল স্টোরি, ওই ওই সিম্পল ব্যাপারটা ওই স্টোরি টেলিংয়ের মধ্যে ওই স্বাভাবিকতাটা যদি না থাকে তাহলে পুরো সিনেমাটাই দাঁড়ায় না, মানে তাহলে ওই সোলটাই চলে যায় সিনেমাটা। যেইটা মানে অরদিত্য মানে এত সুন্দরভাবে মানে আমাকে যখন অ্যাপ্রোচ করেছে, তখন যেভাবে সুন্দর ভিশনটাকে এক্সপ্লেন করেছে ওইটা আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইকুয়ালি যখন এক্সিকিউশনের সময় অরদিত্য একদম ইকুয়ালি একদম যেরকমভাবে ভেবেছে সেরকমভাবেই এক্সিকিউট করেছে, তো সেইটা ওয়াজ ভেরি নাইস। অ্যান্ড সমস্ত আমাদের অভিনেতাদের আই থিঙ্ক মানে সবাই বাকি অভিনেতা অভিনেত্রীরা এগ্রি করবে যে মানে অর্ধিত্য মানে খুব ওই জায়গাটা খুব দিয়েছে, ওই ফ্রিডামটা খুব সাংঘাতিকভাবে দিয়েছে অ্যাক্ট্রেসদের যাতে ওই পারফর্মটা করতে পারে আরামসে। তো মানে এমনি খুব টাইট দিয়ে এতে শুট করেছি আমরা, অনেক কিছু শর্ট ফিল্ম যেরকম হয় আর কি, তো বাট উই সিরিয়াসলি হ্যাড আ লাভ ইট। নতুন তো আমার তো এই জুলাইতে আমার ম্যাডাম উইল বি রিলিজিং মোস্ট প্রবাবলি, আর এখন কারেন্টলি এখানে ওয়েব সিরিজ আই জাস্ট কমপ্লিটেড 36 আওয়ার্স বলে একটা ওয়েব সিরিজ কমপ্লিট করলাম, মুখোশ আর বিজয় দশমী বলে দুটো সিনেমা আমি এখানে শেষ করলাম, আর অ্যাট দ্য টাইম বিং আমার জি স্টুডিওসের ব্রাউনের শ্যুট চলছে যেটাতে নীল কারিশমা কাপুর ইজ দেয়, তো সেইটাতে আমি করছি, সেটার শ্যুটটা এখন চলছে, এখন চলবে ওটা অনেকদিন জুলাই, তারপরে আবার সেকেন্ড পার্ট আছে, তো এখন ব্রাউন নিয়ে। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তো স্পেশালি এটা আরিয়ানের সাথে প্রথম কাজটা করছিল, ডেফিনেটলি একটু এক্সাইটেড ছিলাম বিকজ ওর মতো একজন অ্যাক্টর, তো ওনার সাথে কাজ করা অন্যরকম, মানে যখন প্রথম কাজটা শুরু করেছিলাম তো ও ভীষণ সাপোর্ট দিয়েছে, ইভেন আমার ফুল টিম আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে, দর্শকদের এটাই বলবো যে ফিল্মটা দেখুন, আর আমাদের আমার স্পেশালি আমার প্রথম কাজ আরিয়ানের সাথে আমি ভীষণ এক্সাইটেড, দেখুন জানান কেমন হয়েছে সিনেমাটা, আর অবশ্যই শেয়ার করবেন।